বিশ্বের সবথেকে আলোচিত দুটো টিম, একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা। সে ব্রাজিল এবং আর্জেন্টিনা আজকে কি খেলবে সে দুরাতার মাঠে তারা দেখতে চায়। আজকে আমাদের বক্তারা বলে গেছেন যে আমাদের সালামদিন ভাই পরিষ্কার করে বলেছেন, আমাদের সাইদি পরিষ্কার করে বলেছেন, এই মাঠটাকে আন্তর্জাতিক মানের মাঠ করার জন্য আপনার মাননীয় মন্ত্রীকে প্রস্তাব করবেন, সে প্রস্তাবে আমিও থাকবো। আমি প্রয়োজনে আমাদের মন্ত্রীকে প্রয়োজনে কক্সবাজার আহ্বান করবো, দাওয়াত করবো, আরো তাকে মাঠ ভিজিট করাবো। এই মাঠ থেকে অন্তত সহকারী মানুষ, সহকারী আমাদের প্লেয়ার সারা বাংলাদেশে কোনো না কোনো মাঠে সে তার খেলার ফুটবল খেলে। আজকে চকুরিয়া কক্সবাজারের মধ্যে দুরায় যারা একটা অন্যতম খেলার জন্য বিখ্যাত, এই বিখ্যাতকে আরো বিখ্যাত করার জন্য আমাদের যে কাজ অসম্পূর্ণ কাজ রয়েছে সে কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা সবাই মিলে এই কাজটা আমরা করব। প্রিয় ভাই ও বন্ধুরা, খেলার সময় একদম সন্নিকট, আমাদের উদ্বোধন করার জন্য সারা দিন মারে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে যে বিজয় হবে সে কক্সবাজারের জন্য একটা শ্রেষ্ঠ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিজয়ী দলকে 10,000, বিজয়ী দলকে 5,000 টাকা উপহার দেবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর্জেন্টিনা বাহিনী 1-0 গোলের লিডে এগিয়ে গেল। সময় অনেক বাকি রয়েছে, গত বিশ্বকাপের মতো যদি ফ্রান্সের মতো ফিরতে পারে ব্রাজিল সমর্থিত ক্রাস আছে এবং ক্রীড়া সংযোগ।